শিক্ষার্থীর প্রত্যেককে বন্ধুকে বন্ধুত্ব দিয়ে আগলে রাখতে হয়, কোনো শর্ত দিয়ে নয়। আর সেই জন্যই বন্ধুত্বের বন্ধনে বা বন্ধুত্বের টানে আমরা কিন্তু বারে বারে ফিরে আসি এই অনুষ্ঠান নিয়ে, যেখানে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের সুখ দুঃখের কথা জানাতে পারেন, বা যদি কোনো সমস্যা কোনো প্রতিবন্ধকতা আপনাকে ভীষণভাবে বিরক্ত করছে, আপনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরোতে পাচ্ছেন না, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এবং এই অনুষ্ঠান সব সময় মানে সদা প্রচেষ্টা করে থাকে যাতে আপনাদের যে কোনো সমস্যা এবং প্রত্যেকটি সমস্যার একটা সুন্দর সমাধান দেওয়া যায়। আর যেমন এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আপনাদের প্রত্যেককে প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষ গবেষক, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, আজকের অনুষ্ঠানেও দাদা কিন্তু এসেছেন আপনাদেরই জন্য। স্বাগত জানাবো দাদাকে, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আমরা। তো আমাদের এই যে মাঝে মাঝে আমরা দেখি অনেকেই কিন্তু মানে ভীষণভাবে কোনো একটা প্রতারণার শিকার হচ্ছেন, সেটা মানে কখনো দেখা যাচ্ছে যে তাদের অর্থের মানে অর্থ কেন্দ্রিক প্রতারণার ফাঁদে পড়ছেন, বা এই যে বিবাহের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মানে কোথাও একটা বিবাহ অনুষ্ঠিত হলো বা সম্বন্ধ দেখা হলো, সেখানে নানা রকম প্রতারণার ফাঁদ। তো এই যোগগুলো জেনে রাখুন যে প্রতারিত হতে পারেন আপনি। আমি অনেকের বলে দিই যে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, কোন জায়গার থেকে প্রতারিত হতে পারেন, কী ব্যাপার, কারণ আপনি যদি ছেলে হন তাহলে কোনো মেয়ের দ্বারা প্রতারিত হতে পারেন, আবার কোনো মেয়ে হলেও সেক্ষেত্রে কোনো ছেলের দ্বারা প্রতারিত হতে পারেন, বা দেখা যাচ্ছে কোনো জায়গায় আপনি অর্থ দিয়েছেন, আপনি হয়তো একটা চাকরি বা কোনো কিছু পাওয়ার আশায় আপনি কাউকে কিছু দিচ্ছেন, সেক্ষেত্রেও আপনি হয়তো প্রতারিত হতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে যে কন্ডিশনটা, আপনার মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে থাকছে না, এটাকেই প্রতারিত হওয়া বা প্রতারণার যোগ আপনার চার্টে ইন্ডিকেশনের ব্যাপারটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে জেনে রাখুন যে কোনো কারণে জন্ম ছকে এই প্রতারিত বিভিন্ন রকমের হয়। অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের দ্বারা বা একটা মেয়ে একটা ছেলের দ্বারা প্রতারিত কখন হয়, অর্থাৎ সে যখন সে তার আশা পূর্ণ হয় না, আপনি হয়তো আপনি একটা নির্দিষ্ট ইচ্ছা বা সেই ইচ্ছার অনুযায়ী আপনি একটা কিছু তাকে বললেন বা সেই অনুযায়ী সে চলতে গেল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু থাকলো না বা কেটে গেল বা কোনো রকমভাবে আপনার অর্থ ড্যামেজ হয়ে গেল, এটা কিন্তু প্রতারিত। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকে যদি থাকে তাহলে হয়। অর্থাৎ কারোর জন্মছকে যদি শনির সঙ্গে রাহুর কানেকশন, জেনে রাখুন শনি রাহুর যে স্থাপিত দোষ বলা হয়, এবং সেই কানেকশন যদি থাকে তাহলে আপনার প্রতারিত হতে পারেন, এবং শিওর শট আপনার প্রতারিত আপনি হবেনই। এবার কোন ঘরে অবস্থান করছে আপনার এই জন্মছকের শনি রাহু, তাহলে সেটার উপর ডিপেন্ড করছে আপনি কিসের থেকে প্রতারিত হতে পারেন। আচ্ছা ফোনে একজন এসেছেন, বলুন। নমস্কার। আমি প্রত্যেকদিন দাদার অনুষ্ঠান দেখি, ভীষণ ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার আপনি ছেলের ব্যাপারে জানবেন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 17/9/2003 আপনি এখন কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে? না না, বোলপুর থেকে। বোলপুর থেকে বলছেন, ছেলের সম্বন্ধে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ। ছেলের লগ্ন সিংহ লগ্ন এবং বিষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, এই যে জায়গাটা এই কানেকশনটা কিন্তু নো ডাউট ভালো। ছেলে খুব সুন্দর কথাবার্তা বলবে, ছেলে গান টান কিছু শিখেছে, ক্রিয়েটিভ কিছু? না না না। হ্যাঁ, কারণ এই লাইনটা ক্রিয়েটিভ লাইনটা খুব কিন্তু ওর ভালো নেই, ক্রিয়েটিভ শিখলেও ওই জাস্ট সেই মুভমেন্টে কিছু শিখলো এটাই, কিন্তু পরবর্তী টাইমে সেটা নিয়ে কিছু করতে পারবে না। তো যে যাই হোক, এই চার্টের যে কানেকশন দেখছি, লগ্নপতি লগ্নে অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের কানেকশন, অর্থাৎ এখানে দ্বিতীয় শুক্র নিচস্থ হয়ে আছে, তৃতীয় আছে কেতুর অবস্থান,
চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল, এখানে কিন্তু একটা ওর মধ্যে জেদ বা রাগের একটা প্রবণতা এর মধ্যে ইঙ্গিত রয়েছে। এবং সপ্তমে অষ্টমে কিছু নেই, নবমে হচ্ছে রাহু। আমাদের কিন্তু নবমে রাহু থাকলে আমাদের ভাগ্যের বিপন্ন, অর্থাৎ কখনো খুব ভালো কখনো খুব খারাপ, এই জায়গাগুলো ইন্ডিকেশন করে। কিন্তু নবমে রাহুর এই যে কানেকশান, এখানে কিন্তু দশমেও কিছু ইঙ্গিত করছে, এবং দশমে চন্দ্রের অবস্থান। সেই জন্য কোনো কনসালটেন্সি রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত হলে পরে ভালো হবে, বা এই ধরনের কর্মের অনেক পরিবর্তন ওর জীবনে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা 2003 জন্ম, এখনো কর্ম পায়নি, তাই তো? হ্যাঁ, তাহলে পড়াশোনার ক্ষেত্রেও ভালো আছে, পড়াশোনা আগামী দিনে রেজাল্টটাও ভালো হবে, কেমন? পড়াশোনার জায়গা ভালো আছে, কিন্তু বর্তমানে বন্ধু সঙ্গ আর ওকে মোবাইল দিয়েছেন, বন্ধু সঙ্গ এবং মোবাইল দেওয়া আছে ওকে। হ্যাঁ, এই জায়গাটা আপনাকেও কিন্তু জায়গাটাকে কংক্রিট জায়গা আসতে হবে, কারণ আপনি এখন মানসিক চঞ্চল হয়ে গেছেন। আপনি কি করবেন, আপনি কিন্তু স্থিরতা নিতে পাচ্ছেন না এই মুহূর্তে। আপনি যেখানে এখন যে আমার সঙ্গে কথা বলছেন, আপনার অন্য অনেক রকমের চিন্তা মাথার মধ্যে খেলছে, বুঝলেন? তা সুতরাং আপনার জায়গাটা ওকে ঠিক করতে হবে, ওকে আপনার জায়গা ঠিক করতে হবে, তার সঙ্গে সঙ্গে ওর জায়গাটাও ঠিক করতে হবে, করলে পরে জায়গাটা ভালো হবে। দেখুন, পড়াশোনাটা আগে অবশ্যই করতে হবে, পড়াশোনা করলে পরে ও চাকরির জায়গাটা ভালো আছে। এবং ও যদি সঠিকভাবে পড়াশোনা করে তাহলে WBCS বা IPS বা এই ধরনের কোনো কিছু মধ্যে যুক্ত হতে পারে, বুঝতে পারলেন? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, যদি মনে হয় ডিটেলিং এ আলোচনা করবেন, সামনে HS আছে তো অবশ্যই আপনি চলে আসতে পারেন, চেম্বারে এসে আপনি আলোচনা করুন। আর আজকে যারা দেখা করতে চাইছেন, আপনাদের জন্য বলবো যে কালীঘাটের চেম্বারে থাকবেন দাদা, আপনারা সেখানে এসে দেখা করতে পারেন। আগামীকাল থাকছেন বর্ধমানের চেম্বারে, তাই তো? আগামীকাল বর্ধমানে থাকছেন, তো এই যে বুধবার দিন অল্টারনেট করে বর্ধমান এবং তারাপীঠে বসেন, তো জানি তারাপীঠের ওদিক থেকে অনেকে দেখা করতে চাইছেন। আপনাদের বলবো যে আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন যে কবে তারাপীঠে পৌঁছচ্ছেন। আচ্ছা, আলোচনায় চলে আসি, যে বিষয়ে ছিলাম, যে অর্থাৎ এই যে প্রতারিত হওয়া, দেখা যাচ্ছে যে আপনার চাকরির জন্য কেউ হয়তো আপনাকে কিছু পাইয়ে দেবে বলছে, কিন্তু সেক্ষেত্রে কিছু হয়তো আপনাকে ডোনেট করতে হচ্ছে বা কোনো কিছু অর্থ দিতে হচ্ছে। আপনি আপনার চার্টটা একবার দেখিয়ে নিন, সঠিক সেই জায়গাটা কি আছে, আপনার সেই জায়গাটা কি সমস্যা আছে, আপনার দিলে কি সেটা পারফিট হয়ে যাবে, কি আছে। কারণ আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন কনসালটেন্সির জায়গাতেও আপনি কিন্তু কর্মক্ষেত্রে কিছু কিছু আপনাকে কিছু পেমেন্ট দিতে হচ্ছে, সেক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন পারপাস হোক বা কি কোনো কিছু না কিছু ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ জায়গা আছে সেটা আগে জেনে তারপরে সিদ্ধান্ত নিলে বেস্ট হবে। আচ্ছা, ফোনে একজন এসছে মনে হয়। বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? আমি অরুণাবু ভট্টাচ বলছি। কোথা থেকে? আমি জানতে চাই আমার সম্বন্ধে, আমার শরীর স্বাস্থ্য সম্বন্ধে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 31 অক্টোবর, মানে 31 অক্টোবরে রাত 12টার পাঁচে, তাহলে 31ই হচ্ছে। আর রাশি হচ্ছে তুলা, কর্কট হচ্ছে লগ্ন। আপনার ফোনের কাছাকাছি কি আরো অন্য ফোন রয়েছে? হ্যালো, আপনার ফোনের কাছাকাছি অন্য ফোন কি রয়েছে কোনো? আপনার কোন সালে জন্ম বলুন, সালটা বলুন। আর বাকিগুলো বলুন, ডেট আর মাস। দেখুন, আপনি শুনতে থাকুন, আপনার লগ্ন দেখাচ্ছে এখানে কর্কট লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রে আপনি জন্ম। মানুষকে যথেষ্ট কর্ম দিয়ে গেছেন, মানুষকে যথেষ্ট হেল্প করে গেছেন বিগত জীবনে, কিন্তু আপনার যে জায়গাটা হয়ে আছে বর্তমানে,
বর্তমানে মানসিক জায়গা আপনার খুব জায়গা সমস্যা আছে এবং শারীরিক সমস্যা সত্যি আপনার আছে, কোনো নার্ভের সমস্যা হয়ে গেছে, কোনো নার্ভের সমস্যা বর্তমানে হয়ে গেছে আপনার। বুঝতে পারছি না, বলুন আরেকবার। আপনি শুনুন, আমার শারীরিক সমস্যা তো আছে, সেটা কি আছে? কি সেটা কি হয়েছে? আমার যে শারীরিক সমস্যা আছে, নার্ভের, কোন নার্ভের সমস্যা? হ্যাঁ, সেটা কি নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সেটা তো উনি চার্ট দেখে বলছেন। সেটাই তো বললাম, নার্ভের সমস্যা আপনার এখন বর্তমান আছে, ডাক্তারি ট্রিটমেন্ট নিন। কেমন আপনার? দেখুন, আপনার নার্ভের সমস্যা, আপনার কিডনির সমস্যাও আগামী দিনে আসবে, কিডনি রিলেটেড প্রবলেম আসছে। আপনি এগুলোর জন্য ডাক্তারি পরামর্শ নিন। কেমন আপনার বয়স এখন বর্তমানে, এজ কত হচ্ছে? যাই হোক, আপনার একটু ডাক্তারি ট্রিটমেন্ট নিলে পরে অনেকটা ভালো থাকতে পারবেন। কেমন এই জায়গাগুলো আছে, 22-23 সাল পর্যন্ত আপনার এই সমস্যাটা কিন্তু ভীষণভাবে দেখা দেবে এবং আগামী দিনে আরও বেশি হবে, কম কিন্তু এই মুহূর্তে দেখছি না। এবং তার সঙ্গে সঙ্গে জেনে রাখুন, আপনি খাওয়া দাওয়া যদি ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার কিডনি এফেক্টেডও কিন্তু হচ্ছে, কিডনির জায়গাটাও কিন্তু সমস্যা ইন্ডিকেশন করছে এখানে। কেমন আপনি যদি মনে করেন অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেবেন তাহলে আপনি দাদার সাথে দেখা করুন। কোথা থেকে ফোন করেছেন? আসবেন যারা আসতে চাইছেন, সোমবার করে থাকছেন শ্রীরামপুরে অথবা ব্যারাকপুরের চেম্বারে, মঙ্গলবার করে আপনারা কালীঘাটে পাচ্ছেন, বুধবার থাকছেন বর্ধমান অথবা তারাপীঠে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে পাচ্ছেন, শুক্রবার থাকছেন হাতিবাগানে, এবং তাছাড়াও রবিবার আপনারা কাঁচরাপাড়ায় পাচ্ছেন, এবং আরও চেম্বার রয়েছে যেখানে বসছেন, তো সেই চেম্বারের অ্যাড্রেস বা ডিটেলিংগুলো আপনারা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। বলুন কে আছে? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি কোচবিহার থেকে বলছি, আমার নাম প্রিয়াঙ্কা সাহা। কোচবিহার থেকে প্রিয়াঙ্কা সাহা, আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন তো? হ্যাঁ, নিজের ব্যাপারে জানতে চাইছেন তো? হ্যাঁ, নিজের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, আজকে কি প্রথম অনুষ্ঠান দেখা হচ্ছে? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। দেখেন, আচ্ছা, কেমন লাগে বা মানে কিছু? মাঝে মাঝে দেখা হয়, সব সময় দেখা হয় না। আচ্ছা আচ্ছা, ভালো লাগে কি দেখতে নাকি মনে হয় বোরিং? ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ডেট অফ বার্থটা বলুন। 20/12/1999। 20/12/1999, সময়টা বলুন। হ্যাঁ, সময় হলো সকাল 5:10। আচ্ছা, জন্মস্থান? কোচবিহার। কোচবিহার, ঠিক আছে। নিজে নিজের সম্বন্ধে জানার ইচ্ছা আছে তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, এখানে লগ্ন দেখাচ্ছে, লগ্ন বৃশ্চিক লগ্ন মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে জন্ম। হ্যালো, বৃশ্চিক লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্ম, জানা আছে এগুলো? জানা আছে এগুলো? হ্যালো, বৃশ্চিক লগ্ন মেষ রাশি জানা আছে? এখানে শারীরিক সমস্যা ভীষণ করে আছে, শারীরিক সমস্যা, একটা অপারেশনের ইঙ্গিত করছে অপারেশন। 2021 সালে একটা অপারেশন কিন্তু আছে। কেমন? হ্যাঁ, 2021 সালের মিডিলের পর একটা অপারেশন হবে, এটার জন্য যে সমস্যাটা আছে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এর জন্য, এবং অপারেশনের ইঙ্গিত করছে এখানে। এই চার্ট অনুযায়ী বলবো যে কিছু কিছু সমস্যা আছে, সেগুলো অন মিডিয়া না বলাটাই বেস্ট। এবং বর্তমানে বর্তমানে কিন্তু যে জায়গাটা বলবো, কর্মের কর্মের চেষ্টা। হ্যালো, তিনি তিনি পড়াশোনা করা হয়েছে, এখানে যেগুলো দেখাচ্ছে চাকরির ক্ষেত্রে বলবো, কোনো ল রিলেটেড, হ্যাঁ, কোনো আদালতে কোনো বা এই আইন বা এই সংক্রান্ত কোনো কিছু নিয়ে যুক্ত থাকলে ভালো হবে।
ঠিক আছে, একটা কাজ করুন, আপনি ইউটিউবে গিয়ে এই প্রোগ্রামটা দেখে নিন। আর যারা ফোনে, এই চারটা আমি বলে দেই, অনেক দূর থেকে ফোন করেছিল, এই এই চারটাতে মেইন যে সমস্যা আছে শারীরিক সমস্যা আছে, এবং সেক্ষেত্রে কিন্তু অপারেশনের ইঙ্গিত করছে এই বছরে, মানে 2021 সালে। দু নম্বর হচ্ছে ওর কিন্তু চাকরির যোগও ভালো আছে, নো ডাউট চাকরির যোগ ভালো আছে, ক্রিয়েটিভ লাইন ভালো আছে, কোনো আইনি সংক্রান্ত কিছু কিছু নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে, এবং সেই আইনি সংক্রান্ত কোনো কিছুর মধ্যে যুক্ত থাকলে কর্ম জায়গা ভালো হবে। ঠিক আছে, এই জায়গাগুলো ইঙ্গিত করছে। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, আমি বিআরটি থেকে বলছিলাম ম্যাডাম, নমস্কার। স্যার কে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা নামটা বলুন। আমি সুরজিৎ পাল। সুরজিৎ পাল, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 26/6/1994। 26/6/1994। কখন, টাইমটা? 12:15। আচ্ছা, জন্মস্থান? 26/6/1994। ঠিক আছে, জন্মস্থান কোথায়? নাগেরবাজার। ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আচ্ছা, এখানে যেগুলো দেখাচ্ছে যে লগ্ন কন্যা লগ্ন মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে তিন চরণে ভর জন্ম। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে এই জাতক, পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস আছে কি, পড়াশোনা কম করেছে কিন্তু রেজাল্ট ভালো করেছে, এক। দু নম্বর হচ্ছে, হ্যাঁ হ্যালো, হ্যালো, তাই হয়েছে না? হ্যাঁ, এই ক্ষেত্রে কি বলবো যে আগামী দিনে কিন্তু হঠাৎ করে কোনো রকমের চোট আঘাত লাগার একটা ইঙ্গিত রয়েছে। আগামী চার মাস সাবধানে থাকতে হবে, জায়গাটা কিন্তু চোট আঘাত লাগার জায়গা কিন্তু ভীষণভাবে হয়েছে, এই জায়গাটা কিন্তু নিজেকে খুব সাবধানে থাকতে হবে এখানে। তাছাড়াও অর্থের জায়গা, কিন্তু অর্থ ধরে রাখতে হবে, অর্থ যাই ইনকাম হবে না কেন আগামী দিনে, পর উপকারী যেটা বলা হয়, পরের জন্য দান করে দেওয়ার এই টেন্ডেন্সি কিন্তু অ্যাভয়েড করা ভীষণ উচিত। এবং সরল সাদা সিধা পরিষ্কার মনের মানুষ একজন, এবং সেই কারণে অনেক জায়গায় ধোঁকা খেতে হবে, মাথায় রাখতে হবে। কিন্তু এই যে প্রতারিত বললাম যে বিষয় নিয়ে আলোচনা, টাকা মানে আজকে রয়েছে সেটা আমি এখন, হ্যাঁ এই যে বললাম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, প্রতারিত হওয়া, এই চারটা কিন্তু প্রতারিত হওয়া বা ব্ল্যাকমেলিং করা কেউ, এই জায়গাটার কানেকশন এই চারটাতে আছে, সেই জায়গা থেকে নিজেকে সতর্কভাবে চলতে হবে। কেমন, অর্থ প্রাপ্তির যে যোগ আছে, অর্থ কিন্তু এই বছরের ক্ষেত্রে হবে না, আগামী 2021 সালের মে নাগাদ, মে মাস কি জুন মাস নাগাদ সেই অর্থ আর একটা যোগ রয়েছে। কেমন, ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনি যদি দেখা করতে চান হাতিবাগানে চেম্বারে বসেন শুক্রবার দিন, সেখানে এসে আপনি দেখা করতে পারেন। আচ্ছা, তাহলে এই যে মানে প্রতারণার যোগ নিয়ে আমরা যে আলোচনা করছিলাম, তো এই রকম কিন্তু অনেকেই রয়েছেন যারা হয়তো প্রতারিত হচ্ছে, কোথায় প্রতারিত, যদি একটা যে একটা ভালো সম্পর্ক ছিল বন্ধু-বান্ধবের মধ্যে, একটা ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার মানে এত ভাবে এমন ভাবে প্রতারিত হয়েছে দুজনের মধ্যে আর দেখা সাক্ষাৎ নেই, কিন্তু দেখা যাচ্ছে তার একজন আর একজনের জন্য যথেষ্ট অর্থও নষ্ট করে ফেলেছে। এই যে এই কানেকশনগুলো কিন্তু জন্মছকে, প্রত্যেকের জন্মছকে ইন্ডিভিজুয়ালি থাকে, এবং সেই জন্য বারবার বলি যে আপনার জন্মছকে কী আছে আগের থেকে বিচার করে নিন আপনার জন্মছকে। আমরা যেমন কুষ্টিটা দিচ্ছি প্রত্যেকে ফ্রিতে, কুষ্টি দেওয়া হচ্ছে লাইভ কুষ্টি, এবং তার মধ্যেও লেখা থাকবে যে আপনার কী আছে আগামী দিনে, কখন চাকরি আছে, কখন বিবাহ আছে, কখন আপনি ভালো জায়গায় এস্টাবলিশ হতে পারবেন, এগুলো সব কানেক্টেড আছে, এবং আপনার জন্ম ছক অনুযায়ী কুষ্টিটা তৈরি হয়। আচ্ছা, ফোনে একজন এসেছেন, বলুন। নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, পিঙ্কি। আচ্ছা, কোথা থেকে বলছেন? কৈখালি। কৈখালি থেকে, আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের। ডেট অফ বার্থটা বলুন। 24th June 1991। 24th June। আপনি এখন কোথা থেকে বলছেন? কৈখালি থেকে বলছেন। দেখুন, আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন বৃশ্চিক রাশি, মকর লগ্ন বৃশ্চিক রাশি, এবং তার সঙ্গে সঙ্গে অনুরাধা নক্ষত্রে আপনার জন্ম, সময় আপনার খুবই খারাপ যাচ্ছে এই মুহূর্তে। বিগত দিনে একটা সময় খুব খারাপ গেছে, কিন্তু এখন দু তিন মাস ধরে সময় আপনার খুব একটা ফেভারে নেই, শিওর, বুঝতে পেরেছেন? আপনার সময়টা আপনার ফেভারে যাচ্ছে না কোনোভাবে, না কোনোভাবে খুব সমস্যার মধ্যে আপনি যাচ্ছেন। কেমন, হ্যাঁ। দু নম্বর হচ্ছে আপনার এই জন্মছকে, এই দেখুন আপনার জন্মছকে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার
যোগ রয়েছে এবং হয়েছে অন্য আপনি। হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ। আপনার জন্মছকে কোনো ছেলেদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে, এটা আপনার হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে। দু নম্বর হচ্ছে আপনার জন্মছকের যে কানেকশনগুলো আছে, আপনি কর্মের জন্য চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ, কর্মের জায়গা। এবং বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, বিবাহের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজন দু জায়গায় থাকবেন, আলাদা জায়গায় থাকবেন কর্মসূত্রে, ঠিক আছে? হ্যালো, বিবাহ হলেও কিন্তু যত বিচার করে বিবাহ করবেন, আদারওয়াইজ কিন্তু দুজন দু জায়গায় আলাদা আলাদা জায়গায় আপনাকে থাকতে হবে, কেমন? বাবার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন? বাবার শরীর স্বাস্থ্য, বিশেষ করে হার্টের সমস্যা, এবং সেক্ষেত্রে লিপিড প্রোফাইলটা টেস্ট করাতে বলবেন, সেই সমস্যা ভীষণ করে আছে, অর্থাৎ কোলেস্টেরল হাই এর ইঙ্গিত করছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আর পরবর্তী যিনি ফোনে আসবেন আপনাকে বলবো, যারা মানে ফোনে কথা বলতে চাইছেন অবশ্যই কিন্তু টিভি সাউন্ডটাকে আপনারা মিউট করে কথা বলবেন। আর আলোচনায় চলে আসি তাহলে। এই যে প্রতারিত হওয়া বারবার, এই যে এই চারটা প্রতারিত হওয়া, প্রতারিত কীভাবে হবে, কখন হবে? এই যে বললাম স্থাপিত দোষ যদি থাকে আপনার, আপনার যদি স্থাপিত দোষ থাকে অবশ্যই তার প্রতিকার করাবেন, নাই তো কিন্তু আপনার জীবনে একটা ভালো মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ স্থাপিত দোষ এমনই একটা সমস্যা ক্রিয়েট করে, একদম হওয়া কাজ, হওয়া কাজ আপনার হবে না, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার কিন্তু আটকে যাবে। আবার কোথাও যদি আপনার যদি স্থাপিত দোষ পঞ্চম স্থানে অবস্থান করে, যদি পঞ্চমে স্থাপিত দোষ হয়ে থাকে কারোর জন্মজগে, জেনে রাখুন তাহলে পঞ্চম স্থানটা আপনাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে। পঞ্চম থেকে আমাদের জ্ঞান, নিজস্ব জ্ঞান ইঙ্গিত করে, পঞ্চম থেকে আমাদের সন্তানকে ইঙ্গিত করে, পঞ্চম থেকে কিন্তু আমাদের কিন্তু যে অন্যের সঙ্গে যে কতটা সম্পর্কে জড়িয়ে পড়বেন সেটাও ইঙ্গিত করে। তাহলে এই তিনটে জায়গা কিন্তু আপনাকে ডিস্টার্ব করে দেবে। পঞ্চমে যদি কোনো কারণে স্থাপিত দোষ থাকে তাহলে জেনে রাখুন আপনার সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেনই না কোনো সময়, এবং তার কারণে আপনি যদি সঠিক আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে ভুল বলে প্রমাণিত হবে আগামী দিনে। তা সেই জন্য এই স্থাপিত দোষের প্রতিকার করার বাঞ্ছনীয়, এবং তার সঙ্গে সঙ্গে এই যদি এই স্থাপিত যদি সপ্তমে অবস্থান করে তাহলে জানবেন যে আপনার লাইফ পার্টনার থেকে আপনি প্রতারিত হবেন, এবং আপনার এই এটা যদি কোনো রকমে আপনার দশম স্থানে অবস্থান করে তাহলে আপনি কর্মক্ষেত্রে আপনি কারোকে হয়তো খুব পছন্দ করেন বা কাউকে খুব বিশ্বাস করেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনার কিন্তু প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আবার দ্বিতীয় যদি আপনার কোনো রকমের স্থাপিত দোষ থাকে তাহলে জেনে রাখুন দ্বিতীয় থেকে আমাদের লিকুইড মানি দ্বিতীয় থেকে আমাদের ইঙ্গিত করে যে আগামী দিনের অর্থাৎ কুটুম্ব স্থান, শ্বশুরবাড়ির রিলেশনটা কতটা, তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার ডিস্টার্ব করবে। দ্বিতীয় যদি কোনো কারণে যদি স্থাপিত দোষ থাকে কাউকে অর্থ দান ধার দেবেন না তাহলে কিন্তু সেটা রিটার্ন পাবেন না, তাহলে এই সব কানেকশানগুলো কিন্তু আপনার জন্মছকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন, তারপরে আস্তে আস্তে আপনার অন্যান্য সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন। একদম, এবং এরকমই আরেকটি সুন্দর অনুষ্ঠান নিয়ে অবশ্যই ফিরব, আর ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।